হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনারা দেখবেন ভিন্ন স্বাদের একটি খাবার, বলতে পারেন লোটে শুটকি। এই জন্য আমরা প্রথমে শুটকি লোটেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর সেদ্ধ করে নিয়েছি। আমরা এবার এই শুটকি লোটের কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ করে নিলে সুবিধা হয়, মাঝখানে একটা কাঁটা এটা ছাড়িয়ে নেবেন আপনারা। তো আমরা এই রান্নাটায় সব কাঁটা ছাড়িয়ে নিচ্ছি না, কিছু গোটাও রাখছি, কারণ একটু কাঁটা থাকলেও খেতে গেলে টেস্ট লাগে, খাওয়ার সময় মুখে লাগে, পড়লেও টেস্ট লাগে। আমরা কড়াইতে তেল নিলাম, শুকনো লঙ্কাটা ভেজে নেব, আমরা এর ভিতরে রসুন কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেব, তো ভালো করে ভেজে আমরা উঠিয়ে রাখবো। তো তার আগে আমরা নুন দিলাম এবং হলুদ, আমরা উঠিয়ে রাখবো। এবার আমরা কড়াইতে লোটেগুলো দিয়ে ফ্রাই করে নেব। সামান্য একটু জল দিয়েছি, এবার একটু হলুদ দেব, পরিমাণ মতো নুন দেব, মাছটা ফ্রাই হয়ে গেছে। এবার আমরা ভেজে রেখেছিলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা এগুলো দিয়ে দেবো, যা একটু নাড়িয়ে নেব। এবার আমরা উঠিয়ে নিয়ে এটা মিক্সারে দেবো, মিক্স করতে হবে। আমাদের মিক্সার থেকে এটা নিয়ে এসেছি আমরা। হয়ে গেল আমাদের লোটে শুটকি।